পনেরো জায়গায় সিবিআই হানা এবং আরজি করো আমরা দেখি সকালে পৌঁছে যায় সিবিআই এবং সিবিআই বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে সেখানে তারা তল্লাশি চালায়, প্রশাসনিক ভবনেও তারা যায়। কি আপডেট আরজিকর থেকে রয়েছে? আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আরজিকরেও আজকে সিবিআই টিম পৌঁছে যায় এবং তারা বিভিন্ন জায়গায়, আজকে আরজিকর হাসপাতালে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে কি চলছে, কি আপডেট পাচ্ছ দেবব্রত? দেখো, সিবিআইয়ের একটা বিশেষ টিম, সাত সদস্যের এক টিম আজকে সকালবেলা এই আরজিকর হাসপাতালে তারা আসেন এবং এখানে এসে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং স্টোর রুম সহ আরও বেশ কয়েকটা জায়গায় টিমটা ভাগ হয়ে যায় এবং তিনটি ভাগে এই টিমটি ভাগ হয়েছে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। এবং সেখানেই তারা এখনও তল্লাশি চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন এখানকার বেশ কয়েকজন আধিকারিক এবং পাশাপাশি যারা কর্মী রয়েছেন, যারা এখানে কাজ করেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশেষত আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠছে সেই দুর্নীতি নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই। এবং সেক্ষেত্রে এখানকার যে সমস্ত কাজকর্ম হতো, এখানে যে সমস্ত মালপত্র বা অন্যান্য ওষুধ বা আরও কিছু যন্ত্রপাতি যেগুলো এখানে সরবরাহ করা হতো, সেখানে বরাত কাদের দেওয়া হতো, কেন দেওয়া হতো, কারা একেবারে কাউকে নির্দিষ্টভাবে এই বরাত দীর্ঘদিন ধরে দেওয়া আসছে কিনা, এরকম বিভিন্ন বিষয় যে উঠে আসছে সেগুলো নিয়েই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের বরাত অর্থাৎ তাদের টেন্ডার কে পেত দীর্ঘদিন ধরে, সেখানকার কেন তাদেরকে একইভাবে বা এক দীর্ঘদিন ধরে এই বরাদ দেওয়া হতো, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও চার ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গেছে, এখনও সিবিআই আধিকারিকরা তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে, দপ্তরে গিয়ে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তারা সেখানে রয়েছেন এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং তবে এখনও পর্যন্ত তারা কতক্ষণ থাকবে সেটা নির্দিষ্ট নয়, তবে দীর্ঘক্ষণ ধরে এই কাজ তারা করে চলেছেন। এবং হাসপাতাল চত্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে সিআইএসএফ জওয়ানরা তারা রয়েছেন, তারা প্রহরা দিচ্ছেন এবং যে সমস্ত জায়গাতে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে ক্যান্টিন রয়েছে, এই ক্যান্টিনের জানি বরাত কাকে দেওয়া হতো, কেন দেওয়া হতো, সেই ক্যান্টিনের কর্মীদেরও তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি স্টোর রুম যে রয়েছে, সেই স্টোর রুম অর্থাৎ যেখানে জিনিসপত্র বা ওষুধ সামগ্রী বা আরও কিছু এই মেডিকেল সংক্রান্ত যাবতীয় দ্রব্য সেগুলো মজুত করা হতো, সেখানেও তারা গেছেন এবং খতিয়ে দেখছেন যে সেখানে সেই বরাত কারা পেতেন বা সেখানে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল সেগুলোর সাথে এখানে যে সমস্ত তারা ডকুমেন্টস পাচ্ছেন সেগুলো মিলিয়ে দেখছেন যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তারা সত্যি বলছেন কিনা। ইতিমধ্যে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের নাম উঠে আসছে, সেই বিপ্লব সিংহের বাড়িতেও আজকে হাওড়াতে সেখানেও সিবিআই আধিকারিকরা সেখানে তারা গেছেন, সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। এবং আরজিকর হাসপাতালে প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং এখনও তারা এখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং বিভিন্ন নথি জেলের দিকেও আমরা নজর রাখবো। সেখানেও সিবিআই টিম পৌঁছে যায় প্রেসিডেন্সি জেলের জেল হেফাজতে সঞ্জয় রায় রয়েছে, তার পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, সেখান থেকে আপডেট আমরা জানবো। প্রেসিডেন্সি জেলে সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে কিছুক্ষণ আগেও তুমি জানাচ্ছিলে, এই মুহূর্তের কি কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পলিগ্রাফ টেস্ট আর সেই পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায়ের ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এমনটাই সিবিআই সূত্র খবর। সকালবেলায় প্রায় 11:30 নাগাদ সিবিআইয়ের পাঁচজন আধিকারিক, যার মধ্যে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছেন বলে আমরা সিবিআই সূত্রে খবর, তারা এই প্রেসিডেন্সি জেলে এসে পৌঁছয়। এই প্রেসিডেন্সি জেলেই কিন্তু আরজিকর হাসপাতালের যে অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঞ্জয় রায় এখানে রয়েছে এবং তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করেছিল সিবিআই। তার কারণ যখন একদিকে যখন কলকাতা পুলিশের হেফাজতে সঞ্জয় রায় ছিল, তখন তার যে বয়ান এবং সিবিআই দপ্তরে যখন সিবিআইয়ের হেফাজতে যায় সেই সময় তার বয়ান, সেই বয়ানের মধ্যে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটি জানার কারণেই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা মনে করছিলেন যে তার পলিগ্রাফ টেস্ট করার প্রয়োজন রয়েছে এবং সেই মতো শিয়ালদা কোর্টে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়। পরবর্তীতে সঞ্জয় রায় তাকে নিয়ে শিয়ালদা কোর্টে যাওয়া হয় এবং শিয়ালদা কোর্টে তার সম্মতি নেওয়ার পরেই গতকাল সিবিআইয়ের দুজন আধিকারিক তারা এই প্রেসিডেন্সি জেলে আসে। আসার পরে এখানে যে পরিকাঠামো সেটি খতিয়ে দেখার পর দেখা যায় যে আজকে সকালে সিবিআইয়ের পাঁচজন আধিকারিক তারা ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ আগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা এখন এই মুহূর্তে যে নজর রাখো নান্টু, আপাতত ধন্যবাদ। নান্টু হাজরা ছিলেন সরাসরি প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।